আমি গোলু আজকে আমাদের কবিতায় কিছু গোপন কাজের সন্ধান আছে কর্মখালী দেবব্রত দত্ত পাড়ার মদন পাশ করেছে ইতিহাসের এমে। চাকরি পাওয়ার চেষ্টা করেও যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরের জুতে বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা চায় বেকার মদন অনিচ্ছাতেও চাকরি খানা নিল দর্শকরাও বিজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কেই বা তাকে বাঁচায় হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বন মানুষ চেঁচায় বিষম বাবা বাঘটা তখন বলল কানে উঠছ কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমে নমস্কার কর্মখাই দেবব্রত দত্ত পড়ার মদন পাশ করেছে ইতিহাসে এম চাকরি পাওয়ার চেষ্টা করেও যায় না তবু থেমে মদন পিলো গোপন খবর আলিপুরে জুতে বোন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা চাই বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা খানা নিল দর্শকরাও বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কেই বা তাকে বাঁচায় হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে হাবা বনমানুষ চেঁচায় বিষম মরে গেলুম বাবা বাঘটা তখন বলল কানে উঠছো কেন খেমি আমিও ভাই তোমার মতন ইতিহাসিক এমি নমস্কার